15 জুলাই সকাল 7:30টায় বিচ্ছন্ন মনো থেকে 75 জন সাইক্লিস্ট এবং আম্বাসা জিওথানা থেকে আরও 75 জন সাইক্লিস্ট আগরতলাতে ওরা রেলি করে আসছেন, আজকে পৌঁছবেন। তো আমরা ভগৎ সিং যুব আবাসে তাদেরকে রিসিভ করব এবং বিকালবেলা তাদের সম্বর্ধনা দেব। আমাদের এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের যারা শহীদ হয়েছেন, যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজাদীকে অমৃত মহোৎসব এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে, তার একটা প্রথম পর্ব আজকে হচ্ছে। তারপরে হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ম্যারাথন রেস এবং খেলাধুলা মাধ্যমে সবাইকে আবার আমরা এই বার্তা মেসেজ দিতে চাই যে আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং আমাদের দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাদেরকে আমরা আবারও স্মরণ করতে চাই।